हेलो बंधुरा, आशा करी सबाई भालो आछेन। तो आज आमी आपनादेर माझे नतुन आरेकटी फोन निये आसलाम। तो एटा होच्छे आपनार Symphony D89 मडेलटा। तो एटार अफिसियल प्राइस मूल्य आछे 1370 टाका। आपनारा जदि केउ होलसेल प्राइजे आमादेर काछ थेके निते चान ताहले आमादेर ह्वाट्सअप नम्बर देया आछे एबं फेसबुक लिंक देया आछे। आपनारा चाइले फेसबुक पेजेर माध्यमेओ आमादेर अर्डार करते पारबेन। तो चलुन आमरा देखि फोने कि कि आछे एबं एखन थेके प्रत्येकटा फोनेर विस्तारित आलोचना करब एबं प्रत्येकटा फोनेर सेटिंग आमरा साधारणत फोन सम्पर्के सबाई व्यवहार करे जानी, एंड्रॉइड फोन जानी। अनेकेई आछे बाटन फोन सम्पर्के जानी ना एबं कोन अपशनगुलो কোন সেটিংয়ের ভিতরে আছে আমরা সেগুলো জানি না, যার কারণে আমরা অনেকেই অনেক কিছু করতে পারি না, আমরা জানতে পারি না এবং করতে পারি না। তো চলুন আমরা দেখব সেটা। তো প্রথম আমরা ফোনটা ওপেন করব, দেখি ফোনে কি কি আছে। তো একটা চার্জার আছে, প্রত্যেকটা ফোনের সাথে একটা চার্জার থাকে, সাথে থাকবে আপনার একটা ব্যাটারি, ব্যাটারিটা পরে ওপেন করতেছি। একটা ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা ফোনের সাথে থাকবে, যেহেতু অফিসিয়াল ফোন আপনার 1 বছর ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ফোনের সাথেই। এবং ব্যাটারিটা থাকবে আপনার D89 ব্যাটারি থাকবে আপনার 1400mAh ব্যাটারি। তো দেখেন ব্যাটারিটা D89 1400mAh ব্যাটারি। ওকে, আমরা ব্যাটারিটা দিয়ে আমরা ফোনটা ওপেন করে দেখব। ফোনের ডিসপ্লে পাবেন 2.4 ইঞ্চি ডিসপ্লে। ফোনটা যথেষ্ট পাতলা করছে আপনার D41, D47 মডেল। D47টা একটু মোটা, 41 মতো, তবে এটার মডেলটা অনেকটা আইটেল ফোন আছে 50-27 সেটার মতো করছে। তো দেখেন একটা নিচে আপনার মাইক্রোফোন আছে, একটা ইয়ারফোন লাইন আছে এবং চার্জিং পোর্ট আছে। ফোনটা মোটামুটি দেখতে যথেষ্ট স্লিম আছে। আপনারা চাইলে যারা স্লিম ফোন ইউজ করতে চান এই ফোনটাও ব্যবহার করতে পারেন। আপনার এই ফোনটাও যথেষ্ট স্লিম। তো পিছনে আপনার স্পিকার আছে, ক্যামেরা আছে। তো আমরা ফোনটা ব্যাক শেলটা ওপেন করি। ওকে, তো দেখেন আমাদের ফোনের পিছনে একটা ক্যামেরা আপনার এবং ফ্ল্যাশ লাইট আছে এবং আপনার উপরে কিন্তু টর্চ আছে, টর্চ লাইট। তো দেখেন এখানে আপনি 2টা সিম ইউজ করতে পারবেন এবং একটা মেমোরি কার্ড অপশন। তবে মেমোরি কার্ডের এই ধরনের স্লট থাকলে অনেক সময় আপনার সাধারণত আংটা ভেঙে যাওয়ার বা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এই ক্ষেত্রে আপনারটা অনেকটা যথেষ্ট টেকসই হবে। তো আমরা ব্যাটারিটা লাগাই, ফোনটা ওপেন করি। তো আমরা ফোনটা ওপেন করি, ওপেন হচ্ছে। তো ফ্ল্যাশ লাইটের জন্য অপশন দেখেন আপনার বাইরেই দেওয়া আছে, আপনার একবারে ওকে বাটনে, মেনু বাটনে। এখানে আপনি ফ্ল্যাশ লাইট চাইলে ফ্ল্যাশ লাইটটা ওপেন করতে পারবেন। ধরেন ফ্ল্যাশ লাইটটা হয়ে গেছে এবং আলাদাভাবেও কিন্তু অপশন দেওয়া থাকে আপনার টর্চ লাইটের, তো ভিতরে থেকেও আপনি অন করতে পারবেন। তো আপনাদের বিস্তারিত আমি জানাবো, বিস্তারিত ফোনের সেটিংগুলো দেখাচ্ছি এবং সব অপশনগুলো দেখাবো। তো এখানে আপনার ফোন স্টোরেজে আপনার 500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এবং কলের অপশন এখানে সব কলগুলো এক জায়গায় থাকবে, তবে আপনার প্রত্যেকটা জন্য আলাদা আলাদা আপনার কলের অপশন দেওয়া থাকবে, মিস কল, ডায়াল কল, রিসিভ কল। তো এখানে এখন আপনাদের ফোন তো মোটামুটি জানলেন এবং ফোনের মেনু সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো মেসেজ অপশন এখানে সাধারণত মেসেজ থাকে, ইন আউট, এসব হলো মেসেজ অপশন। কল সেটিং অপশন, এখানে আপনি মিস কল, ডায়াল কল, রিসিভ কল, সব ধরনের কল এবং কলস টাইমার আছে এবং ডিলিট করতে পারবেন। ফোন বুকে সাধারণত আপনার কন্ট্যাক্ট থাকবে। ফাইল ম্যানেজারে এখানে আপনার মেমোরি কার্ড এবং ফোন মেমোরি কার্ড থাকবে। তো মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়ায় আছে আপনার অডিও, ইমেজ ভিভার, FM রেডিও, সাউন্ড রেকর্ডার, এগুলো। ক্যামেরায় সাধারণত ক্যামেরায়, ওকে, আর কোনো অপশন নাই। সেটিংটা আমরা পুরো দেখি। প্রোফাইল, প্রোফাইলে আপনি কোন মোডে আপনার ফোনটা সাইলেন্ট না কোন মোডে ব্যবহার করবেন সেটা সিলেক্ট করবেন। Symphony D89 এখানে আপনার ম্যানুয়ালি বুক আছে, এখানে সার্ভিস, টুলস, টুলসের ভিতরে আপনি অ্যালার্ম পাবেন, ক্যালকুলেটর, টর্চ লাইট, দেখছেন টর্চ লাইট অপশানটা আছে। তো যেটা বলছিলাম, তো এগুলো আছে আপনার টুলসের ভিতর। তো গেমসের ভিতর দেখেন গেমস দিয়ে আছে 1, 2, 3, 4টা গেমস। আসলে সব গেমস তো ফ্রি থাকে না, দেখেন ওই, দেখেন আছে গেম আছে আপনার 3টা 4টা, কিন্তু আপনার প্রত্যেকটা গেম আপনি 3 বার করে ফ্রি খেলতে পারবেন এবং তারপর থেকে কিন্তু আপনাকে 10 টাকায় কিনতে হবে। মানে 3 বার আপনি একটা গেম 3 বার খেলতে পারবেন, তারপরে খেলতে হলে আপনাকে টাকা দিয়ে কিনা লাগবে।
তো আমরা সেটিং এর ভিতরে দেখি প্রথমে আছে কল সেটিং। কল সেটিং এর ভিতরে ঢুকলে অ্যাডভান্স এখানে আপনি দেখেন কল রেকর্ড অটো কল রেকর্ড অপশনটা আছে, এটা অন করে দিলে হয়ে যাবে। ব্ল্যাক লিস্ট আছে আপনার, এখানে ব্ল্যাক লিস্ট অপশন দেয়া আছে আপনার, রিজেক্টেড লিস্ট আছে, অ্যানসার মোড আছে, সবগুলো অপশন এখানে দেয়া আছে। এখানে আপনি যে কোনো এনি কি এবং অটো অ্যানসার মোড এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আপনি এখান থেকে যে কোনো বাটন ক্লিক করলে ই করতে পারবেন। তো কনভার্টেডলি আপনার ব্লুটুথ অপশানটা আছে, ডুয়েল সিম সেটিংয়ে আপনার ডুয়েল সিম আছে। তো ফ্যাক্টরি রিসেটে আপনার সেটিংগুলো পুনরায় হয়ে যাবে। আর ফোন সিকিউরিটি, এখান থেকে আপনি আপনার ফোনের পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবেন বা অন অফ অপশান এখানে দেওয়া আছে, এখানে করতে পারবেন। তো এগুলো থাক। তো আর কিছু অপশান আমরা এখানে দেখি। এখানে সেটিংয়ের ভিতরে আপনি দেখতে পারবেন যে টাইম অ্যান্ড ডেট ঠিক করতে পারবেন, এবং এখান থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিতে পারবেন। ডিসপ্লের ভিতর আছে অটো লক, অটো লকটা ডিসপ্লের ভিতর দেওয়া আছে। আর এখানে আপনি আপ ডাউন মাত্র দুইটা বাটনের, উপরে এবং নিচের বাটনের যে কোনো অপশান আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ফোনের টোটাল বিস্তারিত। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং যদি আপনাদের ফোনটা ভালো লাগে থাকে তাহলে আপনারা ফোনটাও কিনতে পারেন। তো মোটামুটি আপনার পাতলা স্লিমের ভিতর ফোনটা আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো, এবং রেটটাও মোটামুটি সাশ্রয় আছে, মাত্র 1350 টাকা। ধন্যবাদ সবাইকে।